ফার্স্ট টাইম মোবাইল কিনি আমাদের মোবাইলে মানে নতুন অবস্থায় দেখবেন অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে তা আমরা সেই সম্বন্ধে কিছুই জানি না বর্তমানে আমরা কি করি পরবর্তীতে প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপ্লিকেশন নামাই আমাদের যেগুলো হয়তো প্রয়োজন পড়ে সেই ধরনের হিসাবে আমরা অ্যাপ্লিকেশন নামাই কিন্তু আমাদের ফোনে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে খুব কাজের আমরা হয়তো জানি না তার ভিতরে আমি একটা অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আপনাদের দেখাবো যে অ্যাপ্লিকেশনটা নাম কি সেটার নাম হলো গুগল নোট এই অ্যাপ্লিকেশনটা অনেকের মোবাইলে থাকেই অলরেডি আর যদি না থাকে সেটাকে আপনারা প্লে স্টোর থেকে গুগল নোট বলে সার্চ করলে পেয়ে যাবেন তা গুগল নোটের একটা কিন্তু থার্ড পার্টি গুগল নোট একটা নোট পাওয়া যায় মানে নোটের কাজ কি আমরা যেরকম ডায়েরিতে আমাদের যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা লিখে রাখি ওরকম আপনারা সেম অ্যাপ্লিকেশনটাতে সব কিছু লিখে রাখতে পারবেন ছবি থেকে শুরু করে অডিও যে কোনো জিনিসকে আপনি সেভ করে লিখে রাখতে পারবেন ওর সঙ্গে আপনারা অ্যালার্টও দিতে পারবেন যে আপনার ধরেন পার্টিকুলার কোনো টাইমে সেই জিনিসটার প্রয়োজন যদি পড়ে আপনারা টাইম ডেট দিয়ে অ্যালার্মটা সেট করে দেবেন তাহলে আপনার সেম ডেটে আপনার অ্যালার্মটা বেজে উঠবে আপনি তখন ওই নোটে যেয়ে দেখতে পারবেন যে সেই দিনে আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ সে কাজ আছে কি না তো সেই নোট দেখে আপনারা সেই কাজ করে নিতে পারবেন তো আপনার ফোনেই আর গুগলেরই একটা ভালো একটা নোট অ্যাপ্লিকেশন আছে যা আপনারা যদি ইউজ করেন খুব ভালো বেনিফিট বুঝতে পারবেন কিংবা প্রয়োজন পড়ে অনেকে যা আপনার ডায়েরি কিংবা ছোটখাটো নোটের আর প্রয়োজন পড়বে না আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে আপনি সেই জিনিসগুলোকে সেভ করে রাখতে পারবেন তো এই ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখুন আমি পুরো অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আপনাদের দেখাবো কোথায় থেকে কি করতে পারবেন হয়তো অতটা ভালো মতন আপনাদের বুঝাতে পারবো না কিন্তু আপনারা একটু হলেও ইনফরমেশন পেয়ে যাবেন সেই হিসাবে আপনারা কাজ করতে পারবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিও যে লাল আছে সেখানে ক্লিক করুন আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা দেখছেন অসাম্য চ্যানেল আমি বিপ্লব চলেন শুরু করছি চলেন তাহলে শুরু করছি প্রথমত দেখবেন আপনাদের মোবাইলে এই টাইপের অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন এই যে আমি একটু সার্চ করে আপনারা দেখিয়ে দিচ্ছি দেখবেন এই টাইপের আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন দেখাবে আর এই টাইপের যদি অ্যাপ্লিকেশন না দেখায় আপনারা এটাকে যদি চান কোথায় থেকে ডাউনলোডিং করবেন আমি দেখাচ্ছি তার আগে আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখায় ফার্স্ট টাইম দেখবেন এটা গুগলেরই অ্যাপ্লিকেশন আপনাকে এটা নিয়ে কোনো টেনশান নিতে হবে না তো দেখেন এখানে গেট ইস্টার লেখা আছে এর উপরে যদি ক্লিক করেন তো দেখবেন এরকম আপনার পেজ খুলে যাবে ওপেন হয়ে যাবে তো ফার্স্ট টাইম যদি আপনার এরকম না হয় তো আপনার এখানে দেখবেন আপনার ইমেল আইডির লোগো দেখাবে আর এখানে যদি ইমেল আইডির লোগো না দেখায় এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডি অ্যাড দেখাবে আপনি যে কোনো যেটা আপনার ইমেল আইডি অ্যাড করবার ইচ্ছা হবে সেটাকে অ্যাড করে দেবেন আর যদি এখানে শো না করে তো দেখবেন এখানে অ্যাড লেখা আছে অ্যাকাউন্ট এর ওপরে যদি ক্লিক করেন তো আপনি এখানে জিমেল আইডি নতুন করে আপনি দিতে পারবেন তা আমার এরকম করে চলে আসবে তো আপনি এখানে আপনার জিমেল আইডি দিয়ে নতুন জিমেল আইডি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টকে কমপ্লিট করে নেবেন এটা করার আপনার একটা ফায়দা যে আপনি যেই কোনো জিনিস এখানে যদি নোট করে রাখেন কী হবে আপনার যে কোনো মোবাইলে যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার এই ইমেল যে ইমেল দেয়া লগ ইন করে রাখবেন সেই ইমেলটা দিলেই আপনার সেম পেজ আর যা যা ছিল সব কিছু পেয়ে যাবেন তো দেখেন আমি এখানে কিছু নোট আমি সিলেক্ট করে রেখেছিলাম দেখেন এরকম তারপরে এই যে দেখেন এরকম কিছু জাস্ট শো তা আপনার যদি নিউ প্রজেক্ট আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি এগুলোকে তা আমি এখান থেকে আপনারা ডিলেট করাটাও শিখে যাবেন এরকম কোনো পেজকে যদি আপনারা ডিলেট করতে চান তো এরকম করে পেজকে ডিলিট করে ডিলিট অপশান লিখে আছে এর ওপরে ক্লিক করে দেবেন তো দেখবেন ফার্স্ট টাইম আপনারা আসলে এই টাইপের ডিলেটের অপশান দেখাবে তারপরে আপনার ডিলেট হয়ে গেল তো দেখবেন এই টাইপের আপনার পেজ চলে আসবে তো আপনি যদি কোনো কিছু লিখে লিখে রাখতে চান নোট করে রাখতে তো এখানে দেখেন প্লাসের চিহ্ন আছে প্লাসের ওপরে ক্লিক করে আপনি এখানে সরি আপনি এখানে চলে আসবেন এখানে দেখেন টাইটেল আছে তো আপনি এখানে নোটের কোনো টাইটেল লিখবেন তো আমি এখানে জাস্ট এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিই আপনারাও যদি আমার চ্যানেলকে খুঁজতে চান তো জাস্ট এটা লিখে যদি সার্চ করেন পেয়ে যাবেন এটা যদি আপনারা ইউটিউবে লিখেন তাহলে আমার চ্যানেল ফার্স্ট টাইমে পেয়ে যাবেন তারপরে দেখবেন এখানে নোট এবার আপনি এখান থেকে লিখা শুরু করতে পারেন আপনার যে কোনো সাবজেক্ট যদি আপনি লিখতে চান এরকম করে আপনারা লিখে সেভ করে দিতে পারবেন ঠিক আছে সব কিছু এখানে সেভ এরকম করে লিখার পর তারপর যদি চান যে আপনারা কোনো থিম অ্যাড করবেন দেখেন এখানে থিমের ইমেজ আছে থিমের ইমেজ উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যেই কালারের থিম পছন্দ হবে আপনি সেই কালারের থিম আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি একটা থিম এখানে ধরেন সিলেক্ট করলাম তা এখানে এরকম সুন্দর একটা থিম সিলেক্ট করতে পারবেন তারপরে আপনার এখানে একটা বিভিন্ন ধরনের আপনারা এখান থেকে থিম কালারের থিম ইচ্ছে করলে আপনারা সিলেক্ট করতে পারবেন তো এই টাইপের আরও আরও বিভিন্ন ধরনের এডিট করা যায় এখানে দেখেন আপনার ইচ্ছে করলে যদি আপনার ক্যামেরাতে কোনো ধরেন প্রোজেক্টের ছবি তুলতে হয় তো আপনারা এখান থেকে প্রোজেক্টের ছবি তুলে নিতে পারবেন ডাইরেক্ট দিয়ে আপনারা সেই প্রোজেক্টের ইমেজও দিয়ে দিতে পারবেন এখানে তা আমি জাস্ট আপনাদের তুলে দেখাচ্ছে একটা ইমেজ এখান থেকে ইচ্ছে করলে আপনারা ধরেন ছবি তুললাম আমি ছবি তোলার পর দেখেন রাইড করে দেবেন আপনার সেই ছবিটা আপনার প্রসেসে এখানে দেখেন ছবি আপনার পোস্ট হয়ে গেলো তা আরও প্লাস করেন যদি আপনার গ্যালারিতে কোনো ছবি থাকে তো আপনি গ্যালারি থেকে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারেন এখান থেকে এখান থেকে আপনি যদি এভাবে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে আর একটা ছবি আপনার অ্যাড হয়ে যাবে এরকম করে ছবিকেও অ্যাড করে প্লাসে যত রকমের যা আছে সব কিছু আপনি এখানে ভয়েস রেকর্ডিংও আপনি এখানে সেভ করে রাখতে পারবেন সব কিছু সেভ করে রাখতে পারবেন তো এরকম করে আপনার যে নোট বানানো হয়ে যায় তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানেও এখানে একটা সেটিং হয়ে গেলো তো আপনারা যদি চান যে এই টাইপের আরও লাইব্রেরি টাইপের যদি বানাতে চান তো আপনারা ক্লিক এখানে একটা সেটিং দেখে নেওয়া উচিত এখানে যদি চান যে আপনি এখানে লাইব্রেরি বানাতে চান তো এখানে দেখবেন থ্রি ডট ক্লিক করবেন তো আমি দেখেন এখানে দুটা লাইব্রেরি বানিয়ে রেখেছি তা আপনারা যদি আরও চান তো এখানে প্লাসের ওপরে ক্লিক করে আরও কিছু একটা লাইব্রেরি আপনারা বানাতে পারবেন তো আমি এখান থেকে লাইব্রেরি একটা বানালাম তারপরে এখানে রাইট করে দেবেন দেখবেন এখানে একটা লাইব্রেরি আপনার ক্লিক হয়ে গেল এবার ক্লিকের লাইব্রেরি ক্লিকের হওয়ার মানে ধরুন এরকম টাইপের আপনি প্রজেক্ট কোনো বানালেন বানানোর পর আপনি চলে আসবেন এখানে এখানে দেখেন থ্রি লাইন দেখাবে থ্রি লাইনের উপরে যদি ক্লিক করেন দেখেন এখানে দেখাবে লাইব্রেরি দেখাবে তো এর ওপরে যদি ক্লিক করেন তো এখানে দেখেন যেটা আপনি ক্রিয়েট করলাম তার উপরে আপনি টিক করে দেবেন টিক করে দিয়ে জাস্ট আপনি ব্যাক হয়ে যান দেখতে পাবেন আপনি যদি আপনার এরকম যদি পেজ দেখায় তো আপনি এ এর ওপরে ক্লিক করবেন এর উপরে ওপরে যে ঘরের মতন দেখাচ্ছে এর ওপরে ক্লিক করলেই দেখবেন আপনার এই টাইপের ছোটো ছোটো টাইপের আপনার ই হয়ে যাবে আর যে লাইব্রেরিতে আপনি সেট করবেন সেই লাইব্রেরির নাম দেখাবে এখানে তা আপনি লাইব্রেরিতে যতগুলো পেজকে আপনি সেভ করে রাখবেন গেলে আপনি লাইব্রেরি থেকে পেয়ে যাবেন যেভাবে দেখালাম আপনাকে আর আপনি যদি চান যা আবার নতুন কোনো প্রোজেক্ট বানাতে চান তো এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে আপনাদের যা যা দেখালাম এই প্লাসের এখানে আসবেন থিম লাগাবেন টাইটেল এখানে নোটে যা লিখবার লিখার পর এখানে সেভ করবার কোনো ব্যাপার না আপনি শুধু ধরেন আমি এখানে আবার কিছু একটা লিখে দিতাম তারপর এখানে যদি ছবি টবি যা দাবার দিয়ে দেবেন আপনি শুধু ব্যাক হয়ে যাবেন দেখবেন আপনার এখানে একটা এই যে দেখুন আমি যখন দিলাম এরকম একটা প্রোজেক্ট আপনার তৈরি হয়ে যাবে আপনি যদি চান এটাকে আপনি ওই সেম লাইব্রেরির ভিতরে আপনি ঢোকাতে চান তো আপনি চলে আসবেন এখানে থ্রি লাইনের উপরে থ্রি লাইনের উপরে লাইব্রেরি যাবেন তো আমি এখানে এই লাইব্রেরি ক্লিক করে নিলাম তারপর আবার ব্যাক হয়ে গেলাম তো দেখবেন এবার এই লাইব্রেরিতে দেখেন দুটা জিনিস আমার সেট সেট হয়ে গেল তো এরকম করে আপনি যতগুলোকে সেট করতে চাইবেন তো আপনি যদি চান পরে আপনি লাইব্রেরিতে যাবেন ক্লিক করার পর দেখেন এখানে লাইব্রেরি দেখাবে লাইব্রেরির উপরে যদি ক্লিক করেন তো আপনার দেখবেন এই দুটো প্রজেক্ট আপনি সেভ করে রেখেছেন এই দুটো প্রজেক্ট কি শো হবে তারপরে আপনি যদি চান যে আপনি কোনো তার উপরে আপনি অ্যালার্ট সেট করতে যে আপনি কোনো একটা কিছু লিখলেন আপনার ওই ডেটে কিংবা ওই টাইমে অ্যালার্ট বাজবে তো আপনার এখানে চলে আসবেন এই সেটিংটাতে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে প্রথমের এই সেটিংটা তো চলে আসবে রিমাইন্ডিং যেটা লিক আছে এর উপরে ক্লিক করলে আপনি এখানে যায় কিছু আপনারা সিলেক্ট করবেন না কেন এখানে আপনি টাইম ডেট সিলেক্ট করতে পারবেন যে কোন ডেটে কি করবেন সম্পূর্ণ ডেট আপনারা এখানে দিয়ে সেভ করে দিলে আপনার সেম ডেটে আপনার এই জিনিসটা অ্যালার্ম নোটিফিকেশান বাঁচবে তখন আপনারা সেই নোটটা দেখে আপনার সেই কাজটা করে নিতে পারবেন তা আরও বিভিন্ন ধরনের কাজ আপনারা সেটিং ঘেঁটে ঘেঁটে আপনারা দেখে নেবেন যে কত রকমের আছে যা আপনাকে থার্ড পার্টি কোনো নোট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না আপনি গুগলেরই এত সুন্দর একটা নোট প্যাড ব্যবহার করতে পারবেন আর আপনি যদি চান থার্ড পার্টি কোনো একটা ব্যবহার করতে তা আমি ওই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি আপনার উপরে ক্লিক করবেন দেখবেন আইবোতামের উপরে তাহলে আপনার থার্ড পার্টি একটা নোটের সম্বন্ধেও জানতে পেরে যাবেন তো আমি মনে করি গুগলের নোটটা ব্যবহার করা সবথেকে বেস্ট হবে তো আপনারা যদি চান তো ব্যবহার করতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কোনো সমস্যা নিচে কমেন্ট করবেন তো বাই নেক্সট ভিডিও তো আবার দেখা